বড় কাঠের বাঁশি ছিল আমি ওইটাই পাশে রেখে দিলাম দু তিন সপ্তাহ হলো ওই বাসিটাও নেই অত বড় বাঁশিটাও নেই না ছোটটা নয় হারাতে পারে এদিক ওদিক হয়ে যেতে পারে কি করে হ্যাঁ জয় শ্রী রাধাকৃষ্ণা বন্ধুরা সকলে তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদেরকে আমি কোনো ব্লগ দেখাবো না তা আজকে তোমাদেরকে এক ভক্তের আমি কাহিনি শোনাবো খুব ছোট্ট ভক্ত সে অল্প বয়সে ভক্ত হয়েছে আমাদের গোবিন্দ তাকে খুব অল্প বয়সে তাকে দেখে নিয়েছে তা তার সঙ্গে সে কীভাবে নীলা খেলা করেছে সেই গল্পই তোমাদেরকে শোনাবো আর আমি শোনাবো না আমি সেই ভক্তর মুখ দিয়েই তোমাদেরকে আমি শোনা করাবো আমাদের গোবিন্দ কীভাবে তার সঙ্গে নীলা খেলা করেছে তো চলো তার মুখে আমি শুনে নিও আমার ঘর একটা রাধা মাধবের মূর্তি ছিল রাধা মাধবের যেমন বিগ্রহ হয় তো আমি না চারটে বাঁশি কিনেছিলাম তো আমি প্রথম দিনকে একটা কাঠের বাঁশি দিয়েছিলাম ওটা মন ছিল দু তিন সপ্তাহ থেকে ছিল হাতের মধ্যেই ছিল আমি সরাইনি দিয়ে তোমার এক সপ্তাহ পর দেখছি মানে সকালবেলায় উঠে দেখছি রাধা মাধবের হাতে সেই বাসিটা নেই দিয়ে আমি ভাবলাম হয়তো ইন্দোরের হয়তো নিয়ে চলে গেছে তা আমি আর একটা দিলাম দিয়ে আবার এটা এক সপ্তাহ দু সপ্তাহ থাকলো দিয়ে আবার দেখছি ওই বাসিটা নেই ওইটা ছিল তোমার ইয়ে ফাইবারের মতন হ্যাঁ ওইটাও নেই

এটা দেখে আমি তো খুব অবাক হয়ে গেলাম তা আমি ওই সময় বুঝতে পেরেছি হ্যাঁ যে আমার রাধা মাধব আছে তা আমি রাধা মাধবের চরণ ধরে আমি ইয়ে পুনাম জানালাম ওমনি আরেকবার আমার সঙ্গে লীলা খেলা হয়েছে আমার রাধা মাধব তখন প্রায় আমার এই দিকে আমাদের পাশে একটা শিব মন্দিরে সে কীর্তন হতো তো আমি আসতাম আমার রাধা মাদব আসতাম না ওমনি দিয়ে দু তিন দিন এলাম দিয়ে না একদিন রাতে স্বপ্ন স্বপ্নে রাধা মাধব আমার সঙ্গে এসেছে রাধা মাধব স্বপ্নেতে আমাকে বলছে তুই আমায় নিয়ে যাবি না রে তুই আমার নিয়ে যাবি না তুই যে আমার তুই যে কীর্তন করতে যাচ্ছিস তোর কীর্তন শোনাবি না আমাকে স্বপ্নই বলছে বলছে তুই কীর্তন করছিস আমাকে শোনাবি না আমাকে নিয়ে যাবি না তো সেই সকালবেলায় ভোরবেলার দিকে আমার ঘুরতে ভাঙলো আমি ভাবলাম রাধা মাধবের এমন এমন স্বপ্ন তা আমি শীঘ্রই মন্দির নিয়ে গেলাম মানে মন্দির তা বলে প্রথম বিগ্রহ ছিল যেহেতু রাধা মাধবের ছোট বিগ্রহ এই ছোট বিগ্রহ ওইটা ছিল তোমার ওই সময় তারপরের দিন রাধা নিয়ে যাবি না তুই গোবিন্দকে নিয়ে গেলি তুই আমাকে নিয়ে যাব না আমাকে ছেড়ে চলে গেলি বল তারপরে ওমনি ভোরবেলায় আমার স্বপ্ন ভাঙলো তো সেদিন থেকে আমি দুজন যুগল কিশোরকে আমি মন্দিরে যেতাম এমনি দু তিন দিন কাটলো দু তিন দিন কাটলো তো শীতের সময় চলে এলো এবার শীতের সময় রাধা মাধবকে পড়াবার জন্য আমাকে সোয়েটার মতন ছিল না বা কোনো চাদরের মতন ছিল না তো আমি খুব দুঃখিত ছিলাম কী দেব তো অনেক কৃপা হয়েছে আমার একজনের পাশের বাড়ি আছে সে আমাকে কোথায় দিয়ে রাধা মাধবের সোয়েটার এনে দিল আবার রাধা মাধবের সিঙ্গারের জিনিসপত্র রাধা মাধবের চুল সব এনে দিলো আমাকে দিয়ে ওইটা পেয়ে আমি খুশি হয়েছি আমি বুঝতে পেরেছি এটাও রাধা মাধবের কৃপা আমার ঠাকুমা একদিন মানে আমাকে তখন পিতলের গোপাল থাকতো না আমার এমনি প্লাস্টিকের একটা মানে ফাইবারের গোপাল ছিল ওরই সেবা হতো ছোট গোপাল সেবা হতেও এবার সেবা দিতাম আমি যেমন নিত্য সেবা করি নিত্যকর্ম করি প্রত্যেকদিন দিতাম দিতে দিতে একদিন আমার ঠাকুমা আমাকে নিজেই নিয়ে চলে গেলো পিতলের দোকান তা আমি বুঝতে পারিনি কী করবো কী যেন আমি ভাবলাম একটা বাসন কিনতে এসেছে কিন্তু দেখছি না ওইখানে আমাকে আমার পছন্দ আর আমার মতনই একটা সুন্দর লাদ্দু গোপাল আমাকে কিনে দিলো আর আমি বুঝতে পেরেছি যে এটাও হ্যাঁ আমার রাধা আমি রাধা মাধবকে আজকে আমি পেয়েছি আর সত্যি পেয়েছি বলে আজ আমার জিন্দগি পাল্টেছি আমার আমি আজকে যত খারাপ কর্ম করছিলাম যত খারাপ মানে জিনিসপত্র করছিলাম সব আমার পাল্টে গেছে আমার মানে আর কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই আমার এবার আমার কাছে সেই বিগ্রহ সেবা হতে শুরু করি গোবিন্দা কিনে দেওয়ার পর আমার বিগ্রহ তারপর সে লীলা গোবিন্দ এসছে আমার একটাই খালি ইচ্ছা ছিল যেন আমি সারা জীবন গোবিন্দর হয়ে থাকি আর আমি কারো হতে চাই না আমি যা আছে আমার যা আছে আমার এই পৃথিবীতে যা আছে আমার যা এই কর্ম সব আমার গোবিন্দর আমার কিচ্ছু নেই এখানে আর আমি ওই গোবিন্দর গোবিন্দ এসেছে আর আমি এতটাই বলতে চাই যে গোবিন্দ যাবে আমার জীবনে এসেছে তবে মনে আর দুঃখ যেসব পড়াশোনালে চাপ ছিল যেসব বাড়ির চাপ ছিল আমাদের বাড়ির এক কাটা জায়গা চলে গেলো সেটা আবার ফেরত চলে এসেছে যাবে দিয়ে আমার গোবিন্দ এসেছে গোবিন্দ হ্যাঁ আমাদের বাড়ির আলমারি ছিল সেটা বিক্রি করে দিয়েছে সেটা আবার আমাদের ফিরে এসেছে আমাদের ঘরে এখন ইয়ে মানে উন্নতি হয়েছে আমাদের পাকা ঘর হয়েছে তখন আমাদের কুড়ে ঘর ছিল এখন আমাদের পাকা ঘর হয়েছে নতুন ঘর হয়েছে নতুন মন্দির হয়েছে আমাদের আর আমাদের ঘরে আর একটা আমাদের ছিল বড় কালীমা মানে আমরা বড় মা বলে থাকতাম তো ওনার বিগ্রহ আমাদের থাকতো না আগে কিন্তু আমার মামা হট করে একদিন বলেছে যে বিগ্রহ রেখে দিয়েছে এবার যেই মন্দিরে বিগ্রহ থাকে না সালকে তো আর বিগ্রহ থেকে আনতে পারবো না ভুল করে রেখে দিয়েছে মামার এই অপরাধের জন্য আমাদের ঘরে খুব অশান্তি হতে শুরু করলো তো আমি সেই সময় গোবিন্দাকে বলেছি যে গোবিন্দ আমার মামা তো ভুল করে মায়ের বিগ্রহ বড় মায়ের বিগ্রহ এনে দিয়েছে তো এবার তুমি এর কিছু করো তো কিছুদিন পর ওই বিগ্রহটা মানে কালী পুজোর সময় বিগ্রহটা আবার আনা হলো দিয়ে তারপর দিয়ে একদিন রাতে মানে গোবিন্দ স্বপ্নেতে পেয়েছি যে গোবিন্দ আমাকে বলেছে যে হ্যাঁ ঠিক আছে তোর কথা হবে তো তার দিন তারপর দিয়ে আমাদের ঘরে পুরো একদম সুখ শান্তি

মা যে পুজো করতে মানা হ্যাঁ এখন আমার মা খ্রিস্টান ধর্ম দিয়েছে জানি না কেন তো আমার মাকে খুব বুঝেছি মা দেখো আমাদের ঘরে গোবিন্দি এসেছে তবে জীবন তুমি আর ওই ধর্ম মা বলছে যে না ওই সব গোবিন্দ প্রবিন্দ কেউ নেই আমার একটাই ঈশ্বর তো আমি মাকে বললাম কোনো কোনো দেবী দেবতা কোনো মানে কোনো ধর্মকে নিয়ে তুমি অবহেলা করো না মানছো মানো কিন্তু আমার ধর্মকে কমসে কম মানে সম্মানিত রাখো

শরীরটাও ঠিক আছে একবার আমার শরীরও খারাপ হয়ে গেছিলো কানে ব্যথা ছিল জল ঢুকে তো কানে অনেক পোকা হয়ে গেছিলো সেই সময় আমি কাউকে দেখিনি আমি গোবিন্দকেই দেখেছি আমি গোবিন্দকেই দেখেছি গোবিন্দরই চরণে আমি পান করেছি গোবিন্দরই মানে মালা যাপ করেছি আর গোবিন্দরই লীলা শুনেছি আর কারো কিছু করিনি সের পর থেকে আমার সব মানে রোগ ছিল তো কানে বলছিল যে আমাদের কানে মানে আর শুনতে পারবো না কিন্তু ঠিক নিজে নিজেই ঠিক হয়ে গেছে এখন আমি ক্লিয়ার শুনতে আছি এখন আমার সব আর আমার সব কার আমার গোবিন্দ আর আমার কারণ নেই তুমি বয়স কত হলো আমার বয়স তোমার 15 আর আমার তোমার আমার প্রায় 15 বয়স আমার নাম সুরজিৎ রাজবংশী তো বন্ধুরা দেখো সেই ছোট্ট বালকের কথা তোমরা সবাই শুনলে আর এই সেই বালকের সেই ছোট্ট গোপাল সোনা যার কাছে এসেছে তার মুখ দিয়ে সব কিছু শুনলে তার নীলা খেলা তার কাহিনী শুনতে শুনতে আমারও মনে হলো যেন তোমাদেরকেও আমি জিনিসটা শেয়ার করি আর এই ছোট্ট বালকের কথা শুনে বা কাহিনী শুনে কেমন তোমাদেরকে লেগে লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখাবে নেক্সট ভিডিওতে রাধে রাধে